নারায়ণগঞ্জে যেখানে ইডির হাতে প্রায় 1.40 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখন গড়িয়াহাটে আমরা যে খবর পাচ্ছি যে গাড়ির মধ্যে থেকে বান্ডেল বান্ডেল নোটের হদিশ পেয়েছে একদিকে, বালিগঞ্জে 1.40 কোটি টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি, বাকি 7.5 কোটির এখনো কোনো খোঁজ মিলছে না। অন্যদিকে গড়িয়াহাটে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবর, গড়িয়াহাটে গাড়ির মধ্যে থেকে বাল্ডিন বাল্ডিল নোটের হদিশ মিলল, কলকাতা পুলিশের অভিযান চলে এবং কোটিরও বেশি টাকা নগদ টাকার হদিশ মিলেছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। গড়িয়াহাট থানায় টাকার কাউন্টিং চলছে এবং 3 সন্দেহভাজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধি সরাসরি কথা বলবেন, পার্থপ্রতিম, গাড়ির মধ্যে থেকে বান্ডিল বান্ডিল নোটের হদিশ, কত টাকার হদিশ পাওয়া গিয়েছে, তিনজনকে আটক করা হয়েছে, কি জানা যাচ্ছে তাদের সম্পর্কে? দেখো, আমরা এই মুহূর্তে গড়িয়াহাট থানায় রয়েছি। এবারে কিন্তু আবারও টাকার পাহাড় কার্যত বলা যায়, সেই টাকার পাহাড় কিন্তু উদ্ধার হয়েছে। এবং যেমনটা তোমায় বলে রাখি, আজকে কিছুক্ষণ আগে এই গড়িয়াহাট থানা এলাকার একটি যে জায়গা রয়েছে সেই কাছে, থানার কাছে কিছুটা দূরে একটি গাড়িকে আটকানো হয় এবং সেই গাড়িতে আটকাবার পরবর্তীকালে জানা যায় যে একেবারে সেই গাড়ির মধ্যে 3 জন সেখানে উপস্থিত ছিলেন এবং গাড়ির মধ্যে একেবারে কাঁড়ি কাঁড়ি টাকা সেখানে রয়েছে। এবং যেমনটা এখনও পর্যন্ত জানতে পারছি, সেই টাকার পরিমাণ কিন্তু কোটির কাছাকাছি হতে পারে তেমনটা আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা পাশাপাশি কিন্তু এসটিএফের আধিকারিকরা, তারাও কিন্তু একসঙ্গে ছিল এবং গড়িয়াহাট থানা, সেই থানার মধ্যে সেই টাকা গোনার কাজ সেটা কিন্তু করা হচ্ছে। এবং যে গাড়িতে ছিল 3 জন সেই 3 জনকে কিন্তু আটক করা হয়েছে। কি জন্য, কি উদ্দেশ্যে এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। টাকা গোনার কাজ কিন্তু এখন গড়িয়াহাট থানাতেই হচ্ছে তেমনটা আমরা জানতে পারছি। একেবারে গড়িয়াহাট থানায় আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছ গড়িয়াহাট থানায় কিন্তু টাকা গোনার কাজ চলছে। গতকালকেই যদি একেবারে বালিগঞ্জে আমরা দেখি, বালিগঞ্জে একটি অফিস, সেই অফিস থেকে 1.40 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় এবং জানা যায় সেখানে কিন্তু একাধিক তথ্য আসে, এনফোর্সমেন্ট ডিরেক্টর সেই টাকা বাজেয়াপ্ত করে এবং তার পরবর্তীকালে এবারে কলকাতা পুলিশের কাছে কিন্তু যে গোপন সূত্র মারফত খবর এসে পৌঁছায় এবং সেই খবর এসে পৌঁছাবার পর তারা একটা গাড়িকে আটক করে এবং তার পরবর্তীকালে সেই গাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা, প্রায় কোটি টাকার কাছাকাছি সেই টাকা গোনার কাজ কিন্তু এই মুহূর্তে গড়িয়াহাটে চলছে। অমৃত একেবারে অর্থাৎ গড়িয়াহাটে এবার গাড়ির মধ্যে থেকে বান্ডেল বান্ডেল নোটের হদিশ মিলল এবং যেটা মনে করা হচ্ছে কোটি টাকার কাছে অ্যামাউন্টটা পৌঁছে যেতে পারে এবং এখনো পর্যন্ত 3 জন সন্দেহভাজন, তাদেরকে আটক করা হয়েছে এবং গড়িয়াহাট থানায় চলছে এই মুহূর্তে টাকার কাউন্টিং। অবশ্যই এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, হাইকোর্টে গ্রেফতার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে এবং তার সহযোগী প্রসেনজিৎ দাসকেও গ্রেফতার করা হয়েছে। গত অক্টোবর মাসে ইডির তরফ থেকে অভিযান চালানো হয় তার বাড়িতে এবং সেখানে 8 কোটি টাকারও বেশি উদ্ধার হয়। টাকা উদ্ধারকাণ্ডে গ্রেফতার করা হয় শৈলেশের দাদা এবং ভাই সহ মোট 4 জনকে। সম্প্রতি নিম্ন আদালত থেকে এই মামলায় জামিনও পান শৈলেশ এবং প্রসেনজিৎ। আজ 2 অভিযুক্তকে এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মোতাবেক এজলাসে হাজির ছিলেন 2 জন। নিম্ন আদালতের রায়কে খারিজ করে তৎক্ষণাৎ 2 অভিযুক্তকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারপতি।